মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি মাফিয়াদের ধরপাকড় অব্যাহত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বৃহস্পতিবার শিলিগুড়ির বিভিন্ন থানার পুলিশ ১৬ জন জমি মাফিয়াকে গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত সব মিলিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জমি মাফিয়াদের নাম এখনই খোলসা করতে নারাজ পুলিশ। জিতোদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু জমি মাফিয়াদের নাম জানতে পেরেছে পুলিশ। তাদেরও গ্রেপ্তার করা সহ এই চক্রকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। উল্লেখ্য, গোটা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার জমি মাফিয়াদের চক্র দাপিয়ে বেড়াচ্ছিল। জমি মাফিয়াদের দাপটে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়েছেন। অনেকে গোটা জীবনের সঞ্চিত পুঁজি দিয়ে মাথা গোজার ঠাঁই কিনলেও নাজেহাল হতে হয়েছে জমি মাফিয়াদের কারণে। মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টি আসতেই অন্যান্য জেলার পুলিশ কমিশনারের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন শেকর থেকে জমি মাফিয়াদের চক্র উপড়ে ফেলতে। সেই নির্দেশ পাওয়ার পর থেকে বিভিন্ন থানার পুলিশকে এই কারবার রুখতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। এরপর থেকেই তদন্ত করে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, এটা সবে শুরু, পরবর্তীতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে পুলিশ, কোনো জমি মাফিয়া ছাড় পাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা শুনব। ঈদ ও অক্ষয় তৃতীয়ার ধামাকা অফার, বাড়িতে নিয়ে আসুক আনন্দের জোয়ার, নিজের হিরোতে হন সবার। বাইক কিনলেই নিশ্চিত উপহার, এক্সপালস ফোর বি ছাড়া সব প্রিমিয়ার মডেলের ওপর পাচ্ছেন ৫,০০১ টাকার বোনাস। ডেস্টিনি এক্সটেক ছাড়া সব স্কুটির মধ্যে পাচ্ছেন এক্সচেঞ্জ ও লয়্যালটির ওপর ৩,০০০ টাকা ছাড়। গ্ল্যামার এক্সটেক ছাড়া সব মডেলের ওপর রয়েছে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। অফারটি রয়েছে ৫ই মে পর্যন্ত। আমাদের ঠিকানা সন্দীপ অটো লাইন্স, PN রোড, কোচবিহার। যোগাযোগ ৯৮৩২০৭৭৮৪৮। যে আপনারা জানেন, লাস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটা রিভিউ মিটিং করেছিলেন, তো ম্যাডাম আমাকেই আদেশ করলেন কি এই যে ল্যান্ড মাফিয়া আছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। তো আমরা অনেকটাই এর মধ্যে খতিয়ে দেখলাম, দেখে টেখে আমরা অনেকটা থানা ওয়াইজ একটা লিস্ট রেডি করেছি। লিস্টের তৈরি করার পদ্ধতি এবং ওদের কী বলবো, আমাদের ক্যাটাগরাইজেশন যে আছে সেটা খুব মেটিকুলাসলি করা হয়েছে, খুব মাইনিউটলি ভেরিফাই করে। তো এই পুরো ড্রাইভ করতে করতে এখনও পর্যন্ত আমরা অ্যারাউন্ড ৬৮, মানে ৬৮টা অ্যারেস্ট করেছি। আর আমি নামগুলো এই মুহূর্তে বলছি না, কারণ এক একটা অ্যারেস্টের মাধ্যমে আমরা অনেকটা এই গ্যাংয়ের সম্পর্কে জানতে পেরেছি। উই ডোন্ট ওয়ান্ট টু অ্যালার্ট দি আদার পিপল অলসো। অনেকই এর মধ্যে অ্যাবসকন্ডিং আছে, অনেকই এর মধ্যে আন্ডারগ্রাউন্ড হয়ে আছে। আমি এটাই বলবো কি দিস ইজ জাস্ট দ্য স্টার্ট, এটা একটা স্টার্ট আছে। আগামী দিনের আমাদের ড্রাইভ আরও সক্রিয় হবে, আরও স্ট্রং হবে। আমাদের সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে, আমাদের ট্র্যাকিংয়ের মাধ্যমে, আমাদের ইনফরমেশন গ্যাদারিং প্যাটার্নের মাধ্যমে এখন আমরা অনেকটা ইনফরমেশনও পাচ্ছি, অনেকটা ইনফরমেশনও আমাদের কাছে আসছে, অনেকটা কমপ্লেন্টও আসছে। সেই সব কোলেক্ট করে, আমাদের পুরো ইনপুট কোলেক্ট করে, সব কিছু দেখে, এভিডেন্স দেখে আমরা আগামী দিনে আরও অনেক লোকের মধ্যে যারা জড়িত আছে অ্যারেস্ট করব। আমি আবার বলছি, নট এ সিঙ্গল পার্সন হু ইজ ইনভলভড ইন ইলিগাল ল্যান্ড ডিলিংস ইন সিলি পুলিশ কমিশনারেট এরিয়া উইল বি স্পেয়ার্ড। ম্যাম, আপকো ये सब डिटेल्स नहीं बोलूँगा, आई डोंट वॉन्ट टू अलर्ट द पीपल हु आर आउटसाइड। हमें हमारा काम करने दीजिए, रिजल्ट्स आपके सामने आते रहेंगे, रिजल्ट्स आप हमको बताएंगे कि क्या आ रहा है। सर, ये चलेगा, ये शुरू हो गया, ये बंद नहीं होगा। अगर कोई ये सोच रहा है कि इसकी एक कट ऑफ डेट है कि 15 दिन बाद अभियान बंद हो जाएगा, तो ये रकम होबे ना, এটা চালু হয়েছে, এটা সবই শুরু হয়েছে। ৬৮ ইজ জাস্ট দি স্টার্ট। এর মধ্যে আমরা অনেকটা নাম পাচ্ছি, আমাদের অনেকটা নেটওয়ার্কের মধ্যে আছে, কিছু বড় বড় নামও আছে, সবাইকে আমরা এর মধ্যে ইনভলভ, এর মধ্যে নিয়ে আসবো।